সকাল বেলা 6টার সময় আমরা আই, সে আইয়া সকালবেলা আমরা কাজকর্ম করি, করে 7টা 8টা সময় আমরা যাই হাজিরা দিই। তো আজ যা সারা দুনিয়ার কাম করে যাই, 9:30 বাজে আমি গেছি অফিসে। অফিসে যাওয়ার পরে আপনার লেফটেন্ট গেছি, লেফটেন্ট থেকে আসি, আসিয়ার পরে খাতা লিয়ে শহীদ ইজাম গেছি আর খাতা এই শহীদিও না। কটা বাজে আমি কিন্তু স্যার সকালবেলা 9:30 মতো বাজে আমরা ওখান বেঁচে থেকে কাম করে আসি, শহীদ ইজাম আসি না, বেঁচে কাম হয়েছে না। তারপর আমি কেছি স্যার আপনি যাই আর ভিক্ষা যান, কাম হয়েছে না না হয়েছে। তখন চেয়ার থেকে উঠতেই ভাই আমার খাতা লইয়ে গেছে, আমি কেছি স্যার খাতা নেবেন করে, আমরা শহীদ হন আছে, কাম করুন আছে, আমি কাম করুম, থাকলে কাম করুম, আপনি খাতা নিচেন করে নিচেন করার পরে কথা কইতেই মানে গা দৌড়ে ফেললে আমার ছিলা বেড়ে গেল। তারপর ওই সামনে একটা দরজা আছে, দরজাটার ভিতরে ঠেলা দেওয়া। কেমনে আপনার কীভাবে ধরছে উনি? এমনি ধরছে, মানে তাই না, একটা অফিসার মানুষ। তখন আমি বুঝি যে আপনি একটা অফিসার মানুষ, আপনি আমার লেবারের উপরে এরম অত্যাচার করতেছেন করে। হ্যাঁ, তুমি বেশিরভাগ কাম করো, তুমি মানে মুখে দিয়ে যা আইতেছে তা তাই ব্যবহার করছো। কী নাম ওনার? চন্দন দেবনাথ। কি করে এখানে? এখানে আমরা সবার ইনচার্জ। এখানে আপনি আপনারা কি কাজ করেন? আমরা মহিলা কাজ মরার কাপড় চুলা লার্কির বডি শরীর যা আছে মানে আবর্জন আমরাই পরিষ্কার করি। নাম কি আপনার? অনুষা। কতদিন ধরে কাজ করতেছেন? আমি এখানে আছি এখানে 10 বছর রানিং। আমি সিটি সেন্টার চাকরিতে ঢুকছি আজ 17.5 বছর। কোন অফিসে আপনার? পৌরসভা। হ্যাঁ, আজ 17 বছর। আমি এখনো রেগুলার হয়েছি না, 230 টাকা বেতন পাই। এবার এই এই টাকা দিয়ে আমরা কোনো মতন ঢুকে চোখে সারা জীবন চলে যাইতেছি। তারপর তাই নাই হয়েছে সকালবেলা আপনার যদি কাজ থাকে আপনার ইয়া দেখান এই জিনিসটা, এই জিনিসটা কাজ করুন, তাই না, থাকতো না 3 দিন থাকতো না, তাই না, ওষুধের ব্যবসা করে, পিসা ওষুধ মানে নানান ধরনের ব্যবসা করে, তাই না, সপ্তাহে একদিন দুদিন আইব আয়া পুরো মাসের বেতন নিচ্ছে, তাই না, অফিসার তাই না। তো আমরা যদি 10টা 11টার সময় যাই আমরা লোকে লাগিয়ে থাকে, তা আপনি আয়া যদি কাজ না দেখেন তা আমরা কাজ করুন কেমনে? আমরা কোন জিনিসটা লাগতেছে, পিসা আইতেছে না, পিসা পাই না, সাবান একটা 10 টাকা সাবান রে 3 পিস করবো, 3টা লেবার রে দিব সরকার থেকে আনতেছে আস্তে সবাই। হ্যাঁ, মাস্ক পাই না, অনুষ্ঠান পাই না, ওই তো দেখেন কী অবস্থা আত্রি। আমরা এই ধরনের মানে তাইন্ডা রয়েছি, তাইন্ডা কুচু করলে রাহুই করে না। আমরা আজকে এরপর আপনার ওকে মার দূর করছে? হ্যাঁ, এই গলার টান দিছে, ছেলা দিয়ে ফেলা দিয়েছে। এখন কই উনি? তাই না আসলো, তাই না গেছে গা। উনি কি দীপঙ্কর দাস? এখানে দীপঙ্কর দাস। হ্যাঁ, দীপঙ্কর দাস বডি আইলে রাত্রে গেলে তার ডিউটি থাকলে মরার থেকে টাকা বডির থেকে বডির লোকের থেকে টাকা নেয়। হ্যাঁ, আমরা অফিস্টাফ যদি মরা আনি এই মদ খাওয়ানো পয়সা দেয়, তো এইরকম দুরস্ত হয়ে করে তে আসলো ক্যাজুয়াল আমরা লোকের কাজ করতো, তারে নিয়ে দুজন লোক নিয়ে অফিসারে বয়া দিছে, লেবার নাই ভিতরে কাজ করেন না, তারা নিয়ে। কজন আছেন আপনার লেবার? এখানে অক্ষণে বর্তমানে 6 জন। হ্যাঁ, সকালবেলা 3 জন হয়েছে, এক সময় রেগুলার স্টাফ দুজনের বততায় আমরা একা একই করণ লাগে, তো আমরা জান দিয়ে কাজ করতেছি। এরপরে তাই না আমরা লোক যে ব্যবহার করে মানে কয়া লাভ নেই, এরকম সবসময় করে সবসময় মানে আইটা যাইতে তাই না, ওই তারা 10 ভাই আছে, 10 ভাই একটি তারা কোন সময় কাপড় নেয় কাল ইচা করে, ওই তারা মরার থেকে তারা আইনের জিনিসটা তারা আইনে কাজ করে, তারা মরার কাপড়টা ওখান আগে ইন্সপেক্টরে কইছে মরার কাপড় ধরে না, তারা ধরে না, আমরাই নিয়ে ফুলে লাই। এরপরে তারা নামে নানানটা ক, এরপরে আমরা বহুত রমের তার তাই কথা শুনি মানে তাই এখন এখন আপনি আইনে দ্বারস্থ হইবেন, কেস টেস করবেন আপনারা? তারা ও আমি স্যার কাম করুন। আপনার নাম? অনুসার। কোন সময় ঘটনা? 9:30 আজকে? হ্যাঁ আজকে। খাতা দেয়া নাই শহীদ হওয়ার ওখান, যদি আমি 12টার ভিতরে যদি একটা অ্যাক্সিডেন্ট করি, অ্যাক্সিডেন্ট হয়ে যায় গিয়া আমি খাতা শুই নাই, আমি তো কী কাজ করছি আমার প্রমাণ নাই, কোনো খাতা নাই, খাতা লোকের লাগছে আমার। তারপর আমার লগের বাইরে যেখান
আসল কথাটা ঘটনা মানে এ জানি গেছে এই এন অফিসে ভিত্তে শুয়ে লেগে গেছে কাতার নিচে এরপরে কাতার নিচে আবার কাতার নিয়ে নিচে আবার ভাই তরতরি করছে তরতরি করছে পরে ওই কইছে আমরা আমার শুয়ে আমি শুয়ে দিমু আমরা কাতার নই না গেড়া তো তেনে দুধ বুঝতে ক তুমি কত ভাই ডেকাইয়া এর ডেকাইয়া দুই তিন মাস ডেকাইয়া এর ভাই কথা না তো এর সাড়ে কালো দিন আপনি ডেকা ভাই ভাই গেছে আপনার সঙ্গে কাজ করে আমার সঙ্গে কাজ করছে আজকে সকালে কয়টার সময় আইছেন কাজে ছয়টা সঙ্গের বাইরের সাথে এরকম ঘটনা হয়েছে অনেক ঘটনা গীতা অকনের সঙ্গে বাইরের সাথেও কইছে বইসত আমার লগে হইতে পারে যেমন হেরা কইছে হ্যাঁ এখন আমরা একলা আসলাম তো কেন হইছে হইছে দেখছি অন সময় আমি একলাতে কেমন আক্রমণ আবার করতে পারে এর মধ্যে দিন যায় একলা পড়ে এখন কি চাইতেছেন শক্ত বিচার হই আমরা দুজন তারা সকালবেলা আমরা চারজন স্টাফ আছে এর মধ্যে রেগুলার আছে তিনজন রেগুলার সবসময় তো তারা তো ছুটি মুটি থাকে ক্যাজুয়াল অনেকটি মনে করেন দুজনও থাকে আবার একজনও থাকে হ্যাঁ এর মধ্যে এখানে প্রবলেম নেই এখানে মানুষ হলে দশজনের দরকার এখানে করে চারজন ছয়জন দিয়ে কাজ করে এত বড় শ্মশানটার মেঝে এবার ধর তিনটা স্টিপ তিনটা স্টিপের মেঝে কোনো দিন একজন কোনো দিন আবার নাই এরমভাবে কাজ করতেছে তাহলে ছয়জন দিয়ে এত বড় জিনিসটা দেখাটা চলন বিশাল ব্যাপার সব কিছু করার লাগে আমরা যার উপর আক্রমণ করা হয়েছে অনেক কি এখানে কি স্টাফ এখানে ক্যাজুয়াল স্টাফ কতদিন ধরে আছে আমরা এখানে আছি 10 বছর হয়েছে আমরা সবাই এক লোক গিয়েছি এখানে এখন কি চাইতেছেন যেহেতু আমরা চাইতেছি আমরা সুস্থ বিচার এখানের আমরা লেবার হিসাবে জেনে আমরা জেনে সরকারি হিসাবে আমরা এখানে কাজ করতেছি আমরা এখানে ক্যাজুয়াল বিলে আমরা তারা দাম দেয় না আমরা আক্রমণ আইয়ে সব কিছু যদি যে কোনো ব্যাপারই হোক তারা সবাই ডুম শহরে আরম্ভ হয়ে সবাই লেবার শহরে সবাই দূষিত তলে ভালাই যায় তারা বাচ্চা থাকা যে কোনো ঘটনা তাই তাই বিভিন্ন ব্যবসা করে মনে করেন 12টার তাই ডিউটি হলে 10টার থেকে তাই 12টায় একটা 3টা এমন সময় হইব বিভিন্ন ব্যবসা তাই সাবান ও মিউনিসিপ্যালিতে এখন তো আমরা জিনিসপত্র আছে মাস্ক আছে প্লাক্স আছে এবার সাবান আছে এবার তো ঝাড়ু আছে কাড়া আছে এইসব যন্ত্রপাতি গভর্নমেন্ট থেকে তারা টাকা দেওয়া এইগুলি জিনিস দেয় না এই জিনিসটি দেয় না আমরা মাসে 3 মাস 4 মাস পরে পরে একটা সাবান দিব তিনজনে চারজনে মিললে টুকরা করিয়া গভর্নমেন্ট এই কথা কইয়া দিছে না গভর্নমেন্ট কইছে প্রতি মাসে তার একটা করে সাবান দিবা দেয় না তাই তাই জিঙাইলে কক সরকারের টাকা দেয় না আমি কইতে গাই না দিব এই ধরনের কথাবার্তি আমরা সুস্থ বিচার চাইতেছেন হ্যাঁ আমরা মানে এটার পুরসভা আমরা কী করে এটা আমরার ব্যাপার আপনার নাম আমার নাম বাদল মালাকার কতদিন ধরে আছেন এখানে আমি এখানে এখানে আছি 10 বছর আমি অনেক আগের থেকে 97 থেকে আমি পুরসভাতে কাজ করি